বরাবর ঘূর্ণিঝড়ের সময় আশঙ্কা পাখির বাসা ভেঙে পড়ার। রবিবার বিকেলে রেমালের প্রভাব শুরু হতেই বাগনান থানার হাটুরিয়া এক গ্রাম পঞ্চায়েতের মাঝপাড়ায় একটি পুরনো মৃত তালগাছ ভেঙে পুকুরে পড়ে যায়। সেই তালগাছে ছিল খুড়ুলে বা স্পটেড আউলেটের বাসা। বাসা ভেঙে দুটো ছানা পুকুরের জলে পড়ে ছটফট করতে থাকে। স্থানীয় মানুষ বিকাশ চন্দ্র, সৌরভ জানা ছানা দুটিকে পুকুর থেকে উদ্ধার করে খবর দেয় স্থানীয় পঞ্চায়েত সদস্য তোয়াজ খানকে। তোয়াজ খান ও আব্দুল রহিম আলীর থেকে খবর পেয়ে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য, বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক ও সুমন্ত দাস এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ছানা দুটি উদ্ধার করতে যায়। উদ্ধারের পর আপাতত ছানা দুটিকে প্রাথমিক চিকিৎসার পর পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন বন্যপ্রাণী সংরক্ষক চিত্রক প্রামাণিক। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন আছি হাটুরিয়া মাঝপাড়ায়, এবং এখন তো এই যে ঘূর্ণিঝড় রেমাল আসছে, তো দেখতে পাচ্ছেন যে ঝড় বৃষ্টি প্রচুর শুরু হয়েছে। তো এই ঝড়ের শুরুতেই এই কুটুরে পেঁচার বাসা ছিল একটা মরা তালগাছে, তো হাওয়ার তাণ্ডবের জন্য তালগাছটা ভেঙে পড়ে যায়। যেহেতু ঝড় হচ্ছে, তো এই কুটুরে পেঁচার বাচ্চা দুটো পুকুরে পড়ে যায়। তো এখান থেকে এখানকার স্থানীয় পরিবেশপ্রেমী সচেতন মানুষ বিকাশ চন্দ্র এবং সৌরভ জানা ওই কুটুরে পেঁচার বাচ্চা দুটিকে পুকুর থেকে কুড়িয়ে এখানকারই স্থানীয় সমাজসেবী, ওনার নামটা কি না সেই যে ফোন তোয়াজ খান, ওনাকে খবর দেন। এবং খবর দেওয়ার পর আমি ও সুমন্ত দাস আমরা এই ঝড় এবং বৃষ্টির মধ্যে আমরা এখানে এসেছি। তো এই দুটি হচ্ছে স্পটেড আউলেট বা কুটুরে পেঁচার ছানা, আমরা উদ্ধার করে নিয়ে যাচ্ছি, কারণ যেহেতু এদের বাসাটা ভেঙে গেছে এদেরকে ফেরানো সম্ভব নয়। তো এদেরকে পরিচর্যার পর আবার পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে। তো এনাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং পেঁচা কোনো কুসংস্কারযুক্ত প্রাণী নয়, এরা প্রচুর ইঁদুর সাপ খেয়ে এলাকার বাস্তুতন্ত্রকে ঠিক রাখে, এবং রাত্রেবেলা যেহেতু এরা নিশাচর তাই রাতেই ডাকে বা রাতেই এরা চলাফেরা করে। তাই পেঁচা বাড়ির আশেপাশে থাকলে তাকে অহেতুক কুসংস্কারে আচ্ছন্ন হয়ে তাকে অশুভ বলবেন না। ধন্যবাদ জানাই বিকাশবাবুকে, সৌরভ দাকে এবং বাকি এলাকার সবাইকে যে তারা সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিয়েছেন। কেটে দাও।